হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে অটো কারেক্ট এবং টেক্সট বাউন্ডারি নিয়ে আলোচনা করব। অনেক সময় দেখা যায় আপনারা যখন অফিস ইনস্টল করার পর বাংলা কিছু কিছু শব্দ আছে যেগুলো লেখার পর স্পেস দেন, তখন সেটা চেঞ্জ হয়ে যায়। যেমন আমি এমএস ওয়ার্ড ওপেন করলাম, ওপেন করার পর ফন্ট চেঞ্জ করলাম এবং বিজয় কন্ট্রোল অল্টার বি চেঞ্জ করার পর আমি আমাদের লিখলাম। আমাদের লেখার পর যখন স্পেস দেব তখন দেখেন আমাদেরও হয়ে যায়। তো এই ধরনের সমস্যার সম্মুখীন হই, তখন আমরা তো বিভিন্ন টেনশনে পড়ে যাই এবং তারপরও যদি লিখতে যাই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো এটার সমাধান আমি দেব এখন, আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। তো এই ধরনের সমস্যা পড়লে প্রথমে আপনারা যেটা করবেন সেটা ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর নিচে দেখতে পাবেন অপশন নামে, অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে ওয়ার্ড অপশন। ওয়ার্ড অপশনের নিচে দেখতে পাবেন প্রফিং নামে আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান সাইডে দেখতে পারবেন অটো কারেক্ট অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অটো কারেক্টের নিচে দেখবেন অনেকগুলো টিক চিহ্ন তো আছে, এই টিক চিহ্নগুলো একে একে তুলে দেবেন। তুলে দেওয়ার পর ওকে ওকে, এখন দেখেন এই সমস্যা আর হবে না। আমি আমাদের লিখলাম, লেখার পর স্পেস দিলাম, দেখেন আর এটা ভেঙে যাচ্ছে না বা লেখা চেঞ্জ হয়ে যাচ্ছে না। তো এইভাবে আপনারা এই সমস্যার সমাধান নিজেই করতে পারবেন। আরেকটা বিষয় যে আপনারা যখন অফিস ইনস্টল করার পর এখানে এই ইয়েটা থাকে না, যেমন আপনার বর্ডার যদি দেখতে চান যে আপনার মার্জিন কতটুকু রাখছেন সেটা কিন্তু আমরা দেখতে পারবেন না। সেটা এটা আমি দিয়ে রাখছি অবশ্য, এটাও আপনার ফাইলে যেতে হবে অপশন অ্যাডভান্স, তারপরে একটু নিচে আসবেন নিচে শো ডকুমেন্ট কন্টেন্ট, এটার ভিতরে দেখতে পাবেন একটু নিচে শো টেক্সট বাউন্ডারিজ, এখানে কিন্তু টেক্সট চিহ্ন দেওয়া থাকে না, আমি দিয়েছি আর কি। তো প্রথম অবস্থায় এরকম থাকবে, এরকম। তো আপনার যদি এই এটা দিতে চান তাহলে আপনাকে ওখানে যেতে হবে ফাইল অপশন অ্যাডভান্স, একটু নিচে যাওয়ার পর শো ডকুমেন্ট কন্টেন্ট, এখানে টিক চিহ্নটা দেবেন। এটা কিন্তু থাকে না প্রথম অবস্থায়, এটা দিতে হয়। দেওয়ার পর ওকে করলে আপনি এটা দেখতে পারবেন। এটা সুবিধাটা কি যে আপনি অনেক সময় একটা প্যাসেজ লিখলেন,
লেখার পর আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার মার্জিন কতটুকু রাখছেন, এটা আসলে বোঝা যায়। এটা না দিলে আসলে এটা সহজে বোঝা যায় না। এটা বোঝার ক্ষেত্রে আপনি টিক চিহ্ন দিতে পারবেন, টিক চিহ্ন দিলে এটা চলে আসবে। তো বন্ধুরা, এই দুটো সমাধান আপনারা এখন নিজেরাই করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার মতন রইল। আর পরবর্তী ভিডিও যেটা হবে, কিভাবে ওয়ার্ড, এক্সেল, এক্সেস এগুলোতে পাসওয়ার্ড দিয়ে রাখা যায়, আপনি চাইলে আপনি সিকিউরিটির জন্য একটা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন, অন্য কেউ সেটা দেখতে পারবে না বা সহজে খুলতে পারবে না। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।